बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम सबाई के वेलकम बैक टू माय चैनल रेजवान आसवाल। आशा करी जे जेखाने आछेन भालो आछेन। आलहमदुलिल्लाह आपनादेर दोया आमरा सबाई अनेक अनेक भालो आछि। आजके ब्लगटी आमी साजिएछि आमादेर हलिडे ट्रिप निये। आसले हठात करे हलिडे प्लान करा, आगे तेमन कोनो किछु प्लान छिलो ना जे कोथाय जाबो बा कोथाय जावा हबे। तो हठात करे आमार हाजबैंड बलल चलो कोथाओ थेके घुरे आसि। তো আমিও চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে যাওয়া যায়। আমার হাজবেন্ড দুদিনে ছুটি পেয়েছিল কাজের জায়গা থেকে, তো ভাবলাম ছুটিটাকে কাজে লাগানো দরকার, কারণ ঘরে বসে বসে বা কি করব। তো বোরিং ফিল হচ্ছিল অনেক, তো বললো যে চলো কোথাও থেকে ঘুরে আসি, এর থেকে ভালো ঘরে বসে থাকার থেকে। তো ভাবলাম যে অন্য কোনো কান্ট্রিতে যাব না বা দূরে কোথাও যাব না, ফ্রান্সের মধ্যেই আশেপাশে বা একটু দূরে কোথাও থেকে ঘুরে আসব। এখন যেহেতু ফ্রান্সের সিচুয়েশন আগের থেকে একটু খারাপ হচ্ছে করোনার জন্য, তাই আর রিস্ক নেই যেহেতু বাচ্চারাও সাথে আছে আমাদের, তাই ভাবলাম সেজন্য আশেপাশে একটু দূরের থেকে কোথাও ঘুরে আসব। তাই সব কিছুর দিকে খেয়াল রেখে চিন্তা ভাবনা করে পরে ডিসিশন নিলাম যে আমরা ফ্রান্সে স্ট্রাসবুর্গ শহর থেকে ঘুরে আসব। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে স্ট্রাসবুর্গে যাব ঘোরার জন্য, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না, আর মাঝখানে যেহেতু সিচুয়েশন অনেক খারাপ ছিল এখানে, তো সেজন্য কোথাও তো যাওয়ার প্রশ্নই আসে না। আমরা সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। তো এখন 2 ঘন্টা ড্রাইভ করার পর একটা জায়গায় থেমেছি ফ্রেশ হওয়ার জন্য, আর সকালে যেহেতু ব্রেকফাস্ট করে বের হইনি আর বাচ্চারাও ঘুমেছিল, তো গাড়ির মধ্যে ওরা ঘুমিয়ে গিয়েছিল আবার। তো এখন আবার নামলাম, নেমে একটু কিছুক্ষণ এখানে রেস্ট নিব, ফ্রেশ হব, তারপর নাস্তা করে তারপর আবার আমরা রওনা দিব। এখানকার সব কিছু সিস্টেম এত সুন্দর করে গুছানো, আপনি যদি আপনার বেবি নিয়ে ট্রাভেল করতে চান তাহলে তেমন খুব বেশি একটা কষ্ট হবে না। আমার মেয়ের যখন 6 মাস বয়স তখন থেকে আমি ওকে সাথে নিয়ে ট্রাভেল করে স্টার্ট করি। তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কখনই কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কারণ কিছুক্ষণ পরপরই আপনি এই ধরনের থামার জায়গা পাবেন যেখানে ছোট ছোট দোকান আছে, দোকানের ভিতরে আপনি নাস্তা করার জায়গা আছে, আপনি যদি বাসার থেকে নাস্তা নিয়ে আসেন আপনি বাইরে বসেও খেতে পারবেন, আর ফ্রেশ হওয়ার জায়গা আলাদা। বাচ্চাদের জন্য অনেক ভালো ব্যবস্থা, আপনি দুধ গরম করতে চাইলে ওটা আলাদা ব্যবস্থা, বাচ্চাদের চেঞ্জিং রুম আলাদা, সব কিছুরই খুব সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে ছোট একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড করে রেখেছে, তা দিয়া তায়ার দেখার সাথে সাথে ওখানে গিয়ে খেলা করা শুরু করেছে। তো সকাল সকাল যখন ঘুম থেকে প্রায় সবাই উঠে এসেছি, তো নাস্তা তো করা হয়নি, তো ভাবলাম একটু কফি খেয়ে নিই। দিয়ে পাশের দোকানে গিয়ে বাচ্চাদের কমিক্স বুকগুলো দেখছিল, তো সাথে আয়াতও গিয়েছিল ওর সাথে। তো আমরা বাসার থেকে নাস্তা নিয়ে এসেছিলাম, তো শুধু এখান থেকে কফি নিয়ে বাইরে বসে ভাবলাম যে নাস্তা করে ফেলি, কারণ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল, তখন মনে হয় প্রায় 9টার মতন বেজে গিয়েছিল। তো 2 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা জায়গায় থেমেছিলাম, তা আমরা এখন বাইরে বসেছি আর আমার হাজবেন্ড ভিতরে গিয়েছিলো কফিগুলো নিয়ে আসার জন্য। তো তখন অনেক রৌদ্র উঠে গিয়েছিল, একটু গরমও লাগছিল। ভাবি ভাইয়া
এখন হোটেলে এসেছি। তো প্রায় একটার দিকে হোটেলে এসেছি, আমাদের চাবি দেওয়ার কথা ছিল 2টার দিকে, তো প্রায় 1 ঘন্টার মতন আমাদের নিচে ওয়েট করতে হয়েছে। দুপুরে লাঞ্চ করা হয়নি আমাদের, তো আমার হাজব্যান্ড বললো যে তোমরা হোটেলে ওয়েট করো, আমি বাইরে থেকে গিয়ে খাবার নিয়ে আসি। তা আমিও চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, কারণ অনেক টায়ার্ড লাগছিল সবার, বাচ্চারাও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তো বাইরে গিয়ে খাওয়ার থেকে হোটেলে বসে রিল্যাক্স করে খাওয়াটাই ভালো। আর খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে পরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি স্ট্রাসবুর্গ ঘুরে দেখার জন্য। আমাদের বাসা থেকে স্ট্রাসবুর্গে আসতে প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে। তা আমরা যেহেতু মাঝে মাঝে কিছু জায়গায় থেমেছি, রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়েছি, তারপর আবার জার্নি স্টার্ট করেছি, তাই সেজন্য একটু সময় বেশি লেগেছে, কিন্তু সমস্যা নাই, কারণ তাড়াহুড়ার ছিল না, তাই আস্তে ধীরেই আমরা এসেছি। আপনি যদি টোল দিয়ে আসেন তাহলে 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে স্ট্রাসবুর্গে আসতে, আর আপনি যদি টোল ছাড়া আসেন তাহলে 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে গাড়ি নিব না, হেঁটে হেঁটে বাসে ট্রামে করে স্ট্রাসবুর্গটা ঘুরে দেখব, কিন্তু পরে আসলে আকাশে মেঘ জমা হয়ে গিয়েছিলো এবং একটু পরে ঝুম বৃষ্টি নেমেছিল, তাই বাধ্য হয়ে গাড়ি নিতে হয়েছে। আর যেহেতু সাথে বাচ্চারাও আছে, ওদের কথা চিন্তা করে পরে গাড়ি নিয়ে নিয়েছি। আপনি যদি কোনো সিটি ঘুরে দেখতে চান তাহলে আমি বলবো সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে পায়ে হেঁটে ঘুরে দেখা। তো একটু পরেই দেখতে পারবেন কি পরিমাণ ঝুম বৃষ্টি নেমেছিল। বৃষ্টি যেভাবে হঠাৎ করে এসেছিল ঠিক সেভাবে হঠাৎ করে চলেও গিয়েছে, তো ভালোই হয়েছে আমাদের জন্য। তা আমরা একটা জায়গায় গাড়ি পার্ক করে নেমে পড়েছি হেঁটে হেঁটে সব কিছু ঘুরে দেখতে। আমরা এখন স্ট্রাসবুর্গ সিটি সেন্টারে চলে এসেছি। স্ট্রাসবুর্গ সিটি সেন্টারে আশেপাশে সবগুলো টুরিস্ট স্পটগুলো আছে, আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, তো খুব ভালো লাগছিল গলির ভিতরে ছোট ছোট দোকানগুলো দেখতে। এই গলির ভিতরে আপনি সব ধরনের দোকান দেখতে পাবেন, খাবারের দোকান, অর্নামেন্টসের দোকান, সব ধরনেরই দোকান ছিল এইসব গলির ভিতরে। বড় বড় ব্র্যান্ডের দোকানও ছিল এই গলির গলির থেকে বের হলেই আপনি এই স্ট্রাসবুর্গের সবচেয়ে বড় চার্চ দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত টুরিস্ট এসেছে এই চার্চটা দেখার জন্য, আসলে এত সুন্দর ছিল, দেখার মতন, চোখ লেগে যায়, কি বলবো, অনেক সুন্দর কারুকার্য করা ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে, তো একটু দূরে দেখলাম একটা অল্প বয়সের মেয়ে কি একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আমি অবশ্য এটার নাম জানি না, তো খুব সুন্দর সাউন্ড বের হচ্ছিল ওটার থেকে। তো আপনি যদি খুশি হয়ে কিছু দিতে চান তা আপনি তাকে দিতে পারবেন। তা আদিয়াতের মনে হলো যে ও কিছু দিবেই ও মেয়েটাকে খুশি হয়ে, তো আদিয়ার সামনে গিয়ে ওকে টাকা দিয়ে আসলো। তো ওর দেখা দেখি পরে দেখা গেল যে আরও অনেকে গিয়ে ওকে খুশি হয়ে টাকা দিয়ে এসেছে। এটা যেহেতু ট্যুরিস্ট স্পট তো অনেক ট্যুরিস্টরাই আসে এটা দেখার জন্য। তো এই চার্চটার আশেপাশে এরকম অনেক দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, ছোট ছোট আইসক্রিমের দোকান ছিল, তো ভালোই লাগছিল আমার ঘুরে দেখতে।
এখন যেহেতু সবখানে খুব বেশি একটা সিচুয়েশন ভালো না, তাই সবাই খুব একটা বেশি ট্রাভেল করছে না, তাই মনে হয় খুব বেশি ট্যুরিস্ট দেখতে পাওয়া যায়নি। দেখা গিয়েছে কিছু সংখ্যক মানুষ মাস্ক পরেছে, কেউ পরেছে কেউ পরে নাই। তা আমি কিছুক্ষণ মাস্ক পরেছিলাম, আবার খুলে রেখেছি, আবার পরেছি। তা আমার হাজবেন্ডও ঠিক একই অবস্থা, ও কিছুক্ষণ মাস্ক পরে আবার খুলে রাখে। আসলে গরম ছিল তো খুব বেশি মাস্ক পরেও মানে থাকা যাচ্ছিল না। আমি ঘুরতে ঘুরতে এই শপটাতে চলে এসেছি। এটা ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা বিক্রি করে। তা আমি আর আমার হাজবেন্ডের শখ হচ্ছে আমরা যে কোনো সিটিতে বা যে কোনো কান্ট্রিতে ঘুরতে যাই না কেন, তা আমরা ওই সিটি বা ওই কান্ট্রির একটা ম্যাগনেট কিনে নিয়ে আসি, তারপর ওটা আমাদের ফ্রিজে লাগিয়ে রাখি। তো আমাদের পরে ভালো লাগে আসলে দেখতে যে আমরা ওই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম বা আমরা ওখানে গিয়েছিলাম। তা আমি ঘুরতে ঘুরতে এই শপটাতে এসে দেখছিলাম যে এরকম কোনো সুন্দর ম্যাগনেট পাওয়া যায় কি না। যাও আমার সাথে যাও। আমরা কিছুক্ষণ চার্চের বাইরে হাঁটাহাঁটি করে পরে ভিতরে ঢুকেছিলাম। তো ভিতরে ঢুকার জন্য অবশ্যই মাস্ক বাধ্যতামূলক ছিল, আপনি মাস্ক ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না। তো একজন সিকিউরিটি গার্ড হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়েছিল। তো তারপর সে বলল যে মাস্ক আছে কি না, তা আমরা বললাম যে হ্যাঁ। তো মাস্ক পরে ভিতরে আমাদের ঢুকতে হয়েছে। এখানে অনেকগুলো ক্যান্ডেল ছিল, তো মনে হয় ওরা মানত করে ক্যান্ডেল ধরিয়ে যায়, আমি ঠিক শিওর না, তাই আমি বলতে পারছি না। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভালোই লাগছিল। তো চার্চটা ভিতরেও সুন্দর ছিল, ভিতরে অনেক সুন্দর করে কারুকার্য করা ছিল আর অনেক কিছু দেখার ছিল। তো আমরা সবাইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি ফ্রান্সে এর আগে অনেকগুলো চার্চে ঘুরেছি, তো সেগুলো আমার কাছে এর থেকে আরও বেশি বড় মনে হয়েছে। তো এটাও সুন্দর আছে, খারাপ না। তো আমাদের প্যারিসে যে চার্চটা আছে, নটরডাম চার্চটা, ওইটা আরও অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কারুকার্য করা, মানে দেখার মতো সে চার্চটা। তো এই চার্চের ভিতরে আপনি চাইলে আপনার নামে একটা কয়েন বানাতে পারেন, বা এই চার্চের ছবিওয়ালা কয়েনও ওরা বিক্রি করে। তো এখানে অনেকজন জড়ো হয়ে কি জানি দেখছিল, আমি ঠিক বুঝতে পারিনি যে ওরা কি দেখছে। আপনি চার্চে সব জায়গায় যেতে পারবেন না, তো ওরা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন দিয়ে রেখেছে যে এটার ভিতরে ঢুকা যাবে না বা এখানে যাওয়া যাবে না, আপনি এক গেট দিয়ে ঢুকবেন, তো একদিক দিয়ে ঘুরে সব কিছু দেখে পরে আরেকটা গেট দিয়ে বের হতে হয়। তো আপনি চাইলেও আবার অন্য কোথাও যেতে পারবেন না।
আমি যখন চার্চের ভিতরে গিয়ে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, তো একটু কনফিউজ ছিলাম যে আসলে ছবি তোলা বা ভিডিও করা যাবে কি না। কিন্তু পরে দেখলাম যে না, আমাদের মতো আরও ট্যুরিস্টরা আছে, ওরা ঘুরে ঘুরে দেখছে, ভিডিও করছে, ছবি তুলছে। তো পরে ভাবলাম যে না, যাক, আমিও ভিডিও করতে পারবো বা ছবি তুলতে পারবো, কোনো সমস্যা হবে না। চার্চের বড় বড় জানালার গ্লাসের মধ্যে ওরা খুব সুন্দর করে ডিজাইন করে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে ওরা তৈরি করে রেখেছে। আমাদের চার্চ ঘুরে শেষ হয়ে গিয়েছে, তা আমরা বাইরে বের হয়ে এসেছি। তো বাইরে বের হয়ে দেখলাম যে খুব গরম লাগছিল, তো টেম্পারেচার হঠাৎ করে খুব হাই হয়ে গিয়েছে। কিন্তু খারাপ লাগছিল না, কারণ বাতাস ছিল সেজন্য। তো দূরে দেখলাম একজন মিউজিক প্লে করছিল, তা আদিয়াত বলল যে সে হেল্প করতে চায়। তো পাপা বললো আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাকে হেল্প করে আসো। তো খুব সুন্দর করে লোকটা বাজাচ্ছিল, ভালোই লাগছিল আসলে শুনতে। আশেপাশে অনেকে জড়ো হয়ে গিয়েছিল ওর মিউজিক শোনার জন্য। আপনি যদি ট্রেনের মতো এই গাড়িটাতে বসেন, তাহলে আপনাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখিয়ে দিবে। তো এইদিকে আবার আদিয়ার চোখে ব্যথা পেয়ে গিয়েছে, ও কান্না করছিল যে কিভাবে যে ব্যথাটা পেলো, আসলে হঠাৎ করে চোখে ব্যথা পেয়ে গিয়েছে। তো বলল যে মাম্মা খুব ব্যথা করছে, তা আমি আবার পরে পানি দিয়ে চোখ ধুয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ভেবেছিল যে এই গাড়িটাতে উঠবে, উঠে পুরো এলাকাটা ঘুরে দেখবে, কিন্তু আমি নিষেধ করেছি। আমি বললাম যে না, পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশি ভালো লাগে আমার, আর ট্রেনে মানে গাড়িতে ওঠার থেকে পায়ে হেঁটে ঘুরে দেখবো, এটাই বেশি এনজয় করি আমি। তো বললো আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখি। তা আমরা সামনে এগিয়ে বাই মানে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, অনেক কিছু বসেছিল। তো এই বিস্কিটের দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লাগছিল আসলে বাইরের থেকে দেখতে। তা তাই আমি একটু ভিতরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছি। তো ওরা সব মানে হ্যান্ডমেড মানে বিস্কিট, হোমমেড, সরি হোমমেড, হ্যান্ডমেড না, হোমমেড বিস্কুটগুলো। তো খুবই সুন্দর লাগছিল আসলে দেখতে। আমার কাছে এই রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি এটা যে একটা রেস্টুরেন্ট, আমি ভেবেছিলাম মনে হয় কারো বাসা। পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে না, এটা আসলে একটা রেস্টুরেন্ট। তো সেজন্য একটু ভিডিও করলাম যে না, ভালোই লাগছিল আসলে, খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে স্টারবুক সিটিটা একদম জার্মানির বর্ডারের পাশে, তো এখানে আসলে অনেক জার্মান পিপলও দেখা যায়, অনেকে ঘুরতে আসে যেহেতু একদম পাশাপাশি বলতে গেলে। তো ওদের কালচারের মধ্যে বা দেখতেও অনেকটা জার্মানিদের সাথে অনেকখানি মিল মিল মিলে যায় ওদের চেহারা, যদিও আমার কাছে সব ইউরোপিয়ানদের দেখতে একই রকম লাগে। আসলে বোঝা যায় না যে কে ইটালিয়ান বা কে কে ফ্রেঞ্চ, কে জার্মানি, কে স্প্যানিশ, বোঝা আসলে খুব মুশকিল। তা আমরা এখান থেকে আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা খেতে খুবই মজা ছিল। তা এখন হাঁটতে হাঁটতে আমরা এখন আরেক জায়গায় যাব দেখতে। আগেই বলেছি সব ট্যুরিস্ট স্পটগুলো একদম কাছাকাছি, খুব বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে সব কিছু আপনি ঘুরে দেখতে পারবেন। এখানে খুব সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, তো খুব সুন্দর লাগছিল আসলে ফুলগুলো দেখতে। আর এখানে ট্যুরিস্টদের জন্য একটা বোটের মানে ব্যবস্থা করা আছে, আপনি যদি চান তাহলে এই বোটে বসেও আপনি পুরো সিটিটা ঘুরে দেখতে পারবেন। আসলে এখানে ট্যুরিস্টদের জন্য অনেক ধরনের ব্যবস্থা করা আছে, আপনি অনেকভাবেই পুরো সিটিটা ঘুরে দেখতে পারবেন। যেমন একটু আগে যে গাড়িটা দেখিয়েছি রেলগাড়ির মতন, সেটাতে উঠে আপনি ঘুরে দেখতে পারবেন, এই বোটে উঠে আপনি ঘুরে দেখতে পারবেন।
এখানে ম্যাক্সিমাম লোককে দেখা যায় যে সাইকেল চালিয়ে যায়, মানে সাইকেল চালায় বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই। আদিয়াতে আর ভালো লাগছিল না, ও বলছিল আর ঘুরবে না, ওর অনেক টায়ার্ড লাগছে। তো নর্মাল বাচ্চা মানুষে সকাল থেকে আমাদের সাথে জার্নি করছে, তো আমরা রেস্ট না নিয়ে আবার বের হয়ে পড়েছি। তো এখন তো প্রায় দুপুর শেষে বিকেল হয়ে এসেছে, তো কিছুক্ষণ পর সন্ধ্যাও হয়ে যাবে। তো আমরা বললাম যে আর একটু ঘুরি, ঘুরে তারপর আমরা চলে যাব হোটেলে। তো ভাবলাম যে এর পাশে যে দুটা ট্যুরিস্ট স্পট আছে সে দুটা দেখে তারপর আমরা হোটেলে চলে যাব। তা এটা এখন যে জায়গাটা এসেছি সেটাকে প্যালেস রোহান বলে। তা আমরা ভিতরে ঢুকি নে, বাইরের থেকে দেখে এসেছি। বাচ্চারা যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছিল, আর আমারও খুব একটা ভালো লাগছিল না, আসলে আমারও খুব টায়ার্ড লাগছিল, কারণ সকাল থেকে আসলে জার্নি করা, সবাই ক্লান্ত। তো সেজন্য বাইরে থেকে ঘুরে এসেছি, ভিতরে আর ঢুকি নাই। আমরা দুদিনের প্ল্যানিং করে এসেছি ঘুরার, তাই খুব বেশি একটা তাড়াহুড়া ছিল না। তো ভেবেছি আজকে যতটুকু পারি ঘুরে যাব, আর বাকিটা কালকে দেখব। আর সময় যেহেতু আছে তাই খুব বেশি একটা তাড়াহুড়া করি নাই। স্টার্সবুকের ঘর বাড়িগুলো দেখলাম যে এক একটা ঘর বাড়ি এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল পাওয়া যায় না। কিন্তু অন্যান্য সিটিতে গেলে দেখা যায় যে সবগুলো ঘর বাড়ি একই স্ট্রাকচারে তৈরি করা, বোঝাই যায় যে এই সিটির কালচার এরকম, বা ওরা এভাবে থাকতে পছন্দ করে, বা এরকম ঘর বাড়ি। কিন্তু স্টার্সবুকে দেখলাম যে কোনোটা এইরকম ডিজাইন, তো অন্যটা আরেক রকমের ডিজাইনের, কোনো মিল খুঁজে আসলে পাওয়া যায় না। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তা আমি আমার ট্রাভেল ব্লগটি পার্ট 1 আর পার্ট 2 করে সাজিয়েছি। আসলে একটা ব্লগে সম্পূর্ণটা দেখানো সম্ভব না, অনেক বেশি লম্বা হয়ে যায়, তাই পার্ট 1 আর পার্ট 2 করেছি। তা আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অভা।